ষাটের দশকে বিক্রি করে ভারতে চলে যাওয়া ব্যক্তির স্থলে 2011 সালে ভুয়া মালিক বানিয়ে ভিন্ন দলিল তৈরি করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের এক বিধবার জমি জবরদখলের চেষ্টা করা হচ্ছে শেরপুরের নালিতা বাড়িতে। আব্দুল মান্না নামে ওই ব্যক্তির এমন জালিয়াতিতে জমির প্রকৃত মালিক ও ভোগ দখলদার জোসপিনা সাংবা পড়েছেন বিপাকে। চ্যানেল বাংলার তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। উপজেলা নয়াবিল ইউনিয়নের ডালুকোনা মৌজার বর্তমান 24 নম্বর খতিয়ানে ও 114 নম্বর তাকে 46 শতক জমির প্রকৃত মালিক ছিলেন প্রবাসী কোচ। ষাটের দশকে প্রথমে মৌখিকভাবে ও পরবর্তীতে 1963 সালে 4 জুলাই প্রবাসী কোচ ওই জমির স্থানীয় তাজিম মনির সাংমাকে রেজিস্ট্রি দলিল দিয়ে ভারতে চলে যান। তাজিম মনির উত্তরাধিকার সূত্রে ওই জমি প্রাপ্ত হন তার ওই কন্যা জসিন্তা সাংমা ওরফে আশুমণি সাংবা। 1999 সালের 12 এপ্রিল জসিন্তা ওই জমি জোসপিনাকে সাব রেজিস্ট্রি করে লিখে দেন। তবে নিজেদের ভোগ দখলে থাকায় সহজ সরল ক্ষুদ্র নৃগোষ্ঠী তাজিমণি, জসিন্তা ও জসপিনাদের কেউই জমির রেকর্ড বা নাম খারিজ নিয়ে কখনো মাথা খাটাননি, ফলে গোপনে সুযোগ নেন প্রতিবেশী আব্দুল মান্নান। আগে প্রবাসুর কাছ থেকে জমি কিনে নিচ্ছে 47 শতাংশ, এরপরে মাসি ওয়ারি সূত্রে পায় জমিনটা, তারপরে আমার কাছে বিক্রি করে জমি, তারপরে আমি সব রেজিস্টার করে জমি কিনা নিই, পর্যন্ত আমার বর্তমানে আমার হাতেই আছে জমি। জমি বিক্রির পর 64 সালে ভারতে চলে যাওয়া প্রবাসী কোচের স্থলে চতুর আব্দুল মান্নান ভুয়া প্রবাসী কোচ বানিয়ে 2011 সালের 6 জানুয়ারি একই জমি চরিত্র সরকারের নামে লিখে নেন। পরে চরিত্র সরকার ওরফে চরিত্র হাজংকে ভুলিয়ে ভালিয়ে ওই জমি 2021 সালের 26 আগস্ট নিজ নামে লিখে নেন আব্দুল মান্নান। প্রবাসের পার্শ্বে দক্ষিণ পার্শ্বে ছিল আব্দুল মান্নানের জমি, সে বলছিল আমাকে আমার জমিটা তোমার নামে দলিল করে দিই, আমি পরবর্তীতে তুমি এটা আমাকে আবার দিয়ে দিও। ঠিক আছে, আমি সেভাবে করছি, কিন্তু আসলে প্রবাসকে আমি চিনিও না এবং ওদের জমির পাশে হলো জসপিনা জমি, পরবর্তী জানতে পারে জমিটা জসপিনার জমিটা সে আমার নামে ভয় তুলে করে দিচ্ছে। প্রবাসুকে দেখিও নাই এবং আমাদের এলাকায় প্রবাসু নামে কেউ ছিলও না, হয়তো আমার জন্মের থাকতে পারে, আমার জন্ম পরে দেখে নেই কোনো দিন, সে হয়তো কোনো আমার অসুস্থ ব্যক্তিকে আইনে প্রবাসু দাঁড় করে প্রবাসু বানায় তারপর সেটা তুলে করে দিচ্ছে আমার নামে। এদিকে বিষয়টি গোপন রেখে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে যোগ সাজশ করে গেল বছরের 11 ডিসেম্বর ওই জমির নাম খারিজে সম্পন্ন করেন আব্দুল মান্নান। এ পর্যায়ে এসে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে চলতি বছর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে ওই খারিজ বাতিল করতে আবেদন করেন জসপিনা সাংবা। আব্দুল মান্নান নামে দাওদারা নিবাসী আব্দুল মান্নান, সে আমাদের আদিবাসী নৃগোষ্ঠীর এক সহজ সরল লোকে চরিত্র সরকার ওরূপে হাজং তাকে দলিল করিয়ে প্রবাসী কোচ বানায় সে দলিল করে নেয় এবং দীর্ঘদিন এই বিষয়টা গোপন থাকে। আব্দুল মান্নান এখন সে এই দলিল কইরা বুয়া দলিল কইরা এখন আমার জমিন দখল করার চেষ্টা করছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায় জমি রেজিস্ট্রির বেলায় স্থানীয় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি নম্বর দলিলে উল্লেখ করা কথা, কিন্তু আব্দুল মান্নানের কথিত দলিল পর্যালোচনা করে এমন কোনো নম্বর বা ট্রাইবাল চেয়ারম্যানের পত্র নিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2021 সনে আমি ট্রাইবাল চেয়ারম্যান ছিলাম, তখন সে আবার চরিত্রকে দলিলদাতা বানায় সে নিজে গ্রহীতা হন এবং সে এখানে আমাদের আদিবাসীদের জমি ক্রয় বিক্রয়ের একটা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুপারিশপত্র লাগে এডিসি রেভিনিউ বরাবর, সেখানে সুপারিশ করার পর এডিসি রেভিনিউ একটা পারমিশন দিয়ে দিবে, ছাড়পত্র দিয়ে দিবে এবং সেখানে একটা নাম্বার থাকে। ওই দলিলে আব্দুল মান্নানের দলিলে দেখা গেছে উইদাউট কোনো ছাড়পত্র এডিসি রেভিনিউ নেই এবং আমার কোনো সুপারিশপত্র নেই। কয়েকদিন আগেও ওই জমিতে গাছের চারা রোপণ করা হয়েছে, হঠাৎ সকালে উঠে জমির একপাশে আব্দুল মান্নান ঘর তুলে রেখেছেন বলে জানান ভুক্তভোগী জসপিনার সাংবার ছেলে রাসেল নেংমিনজা। এ সময় তিনি শঙ্কার কথাও প্রকাশ করেন, বিষয়টি নিয়ে বিরোধে নিজেদের আতঙ্কের কথা জানিয়েছেন আরেক প্রতিবেশী বিপিন সাংবা। আমার জমির আগে থেকে আমার মা এখানে অনেক দিন ধরে হচ্ছে ওই গাছ লাগাতো এবং পুকুর আছে, পুকুরে মাছ চাষ করতো, দেখি হঠাৎ করে
যে এখানে আমার ওই ঘর হয়ে গেছে। আমি তো হতবাক হয়ে গেছি যে এখানে আবার কেন কিভাবে ঘর হয়ে গেল। আমার জমি, আমার কাছে সবকিছু আছে, আমার দখলে আছে, আমার ওই দলিল আছে, সেখানে আমার হট করে এখানে একটা ঘর হয়ে গেল। আমি তো আমুক হয়ে গেলাম গা। এখন আমি খুব ভয়ে আছি যে ওরা হচ্ছে আমাদের যেতে অনেক বেশি সংখ্যায় বেশি, ওরা আমরা তো ক্ষুদ্র নৃগোষ্ঠী, কখন যে কি গঠন অঘটন ঘটে ফেলায় সেই ক্ষেত্রে আমি হলো খুব টেনশনে আছি আর কি। মানে ও জোর কইরা জোর প্রলোভনে বাড়ি করছে, আদি থেকেই মানে এদের জমি, এদের জমি এরা আবাদ করলো, এলাকার লোকও সবাই বলতে পারে যে ওদের জমি। কিন্তু ভবিষ্যতে যে কোনো প্রান্তে মনে করো যে গুলমাল তো হইতে পারে, জোর কইরা বাড়ি করছে সে তো মার্ডার করতেও বেশি সময় লাগবে না। জমির প্রকৃত মালিক ও ভোগ দখলদার জসপিনা বলে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় বাসিন্দা প্রদীপ রং। জসপিনা, ইনার যে যে জমিটা নিয়ে এখন সমস্যা তো হচ্ছে, আমি যতদূর জানি আমি এখানে 35 বছর যাবৎ আছি, ততদিন ওনারাই কিন্তু এই জমিটা ভোগ করে আসছেন, ওনাদের দখলেই আছে। এখন যে লোকটা এই জমিটাকে নিয়ে যে সমস্যা করতেছে এবং নতুন একটা হঠাৎ করে একটা ঘর তুলেছে এবং তার বলে দাবি করছে, আসলে আমি যতটুকু জানি যে এটা ভুয়া এবং মিথ্যা। তবে জবরদখলকারী ও ভুয়া মালিক বানিয়ে দলিল সম্পাদনকারী আব্দুল মান্নান ওই জমি নিজের দাবি করে তা চরিত্র সরকারের কাছ থেকে কিনে নিয়েছেন বলে দাবি করেন। যদিও জমির মূল্য, দলিল উল্লেখিত সাক্ষ্য, নিজের দখলে থাকা নিয়ে সদুত্তর দিতে পারেননি তিনি। একটা কুসের কুসের জমিটা, ওই জমিটা করলো কি নিল চরিত্র হাজং 13 বছর পরে, আজ 2 বছর ধরে আমি জমিটা কালো করে আবার নিচে তার ঘর উঠেছে কে ঘর আমি উঠে আপনার প্রবাস তো এই 64 সালে এই দেশে চলে গেছে, তা আইরা আমার জানা বিষয় না। চরিত্র দলিল দেখছি, চরিত্র দলিল দেখছি, কিন্তু এরকম কোনো বায়া দলিল নাই। কিন্তু একটা এই যে প্রবাস তো একটা ওর নামে রেকর্ড, রেকর্ডের কাগজটা আমার কাছে, এটা এটা এই এই মতাবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের নামীয় এবং ভোগ দখলীয় এই সম্পত্তির বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা এলাকাবাসীর। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।